চট্টগ্রাম, কক্সবাজার, সিলেট, খুলনা, বরিশাল, বগুড়া, ময়মনসিংহ, কুমিল্লা ও কুষ্টিয়া এই দশটি কেন্দ্র থেকে। সুপ্রিয় শ্রোতা, আমাদের স্টুডিও ঘড়িতে এখন সময় সন্ধ্যা পৌনে সাতটা। রেডিও টুডে সন্ধ্যার খবরে আপনাদের প্রত্যেককে স্বাগত জানাচ্ছি আমি সাদিয়া আফরিন। চলুন শুরুতেই জেনে নেওয়া যাক এখনকার ক্রাউন সিমেন্ট প্রধান খবরগুলো। করোনায় দেশে চার মাসের মধ্যে সর্বনিম্ন মৃত্যু, নতুন শনাক্ত 1278 জন। ধর্ষণ ও নির্যাতনের প্রতিবাদে আজও দেশের বিভিন্ন স্থানে বিক্ষোভ অব্যাহত, রাজধানীতে একাধিক সংগঠনের মহাসমাবেশ। বিশ্বজুড়ে করোনা সংক্রমণের নতুন রেকর্ড, 24 ঘণ্টায় 3,38,000-এর বেশি করোনা রোগী শনাক্ত। এবং বিশ্বব্যাপী ক্ষুধা নিরসনে অবদান রাখায় এবছর শান্তিতে নোবেল পেল বিশ্ব খাদ্য কর্মসূচি। শুনছিলেন শিরোনাম। এই খবর FM 89.6 সম্প্রচারের পাশাপাশি সরাসরি প্রচারিত হচ্ছে আমাদের ওয়েবসাইট www.radiotodaybd.fm এবং ভেরিফাইড ফেসবুক পেজ রেডিও টুডে FM 89.6 এবং নিউজে। এছাড়া গুগল প্লে স্টোর এবং অ্যাপল স্টোর থেকে রেডিও টুডে অ্যাপ ফ্রি ডাউনলোড করে শুনতে পারেন আমাদের সকল অনুষ্ঠান। এবার বিস্তারিত। করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে 24 ঘণ্টায় দেশে আরও 17 জনের মৃত্যু হয়েছে, যা গত প্রায় 4.5 মাসের মধ্যে সর্বনিম্ন। একই সময় নতুন করে 1278 জনের দেহে করোনা ভাইরাসের উপস্থিতি শনাক্ত করা হয়েছে। বিকেলে স্বাস্থ্য অধিদপ্তরে পাঠানো করোনা বিষয়ক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। বিজ্ঞপ্তিতে আরও বলা হয়েছে গত 24 ঘণ্টায় 1596 জন করোনা সংক্রমণ থেকে সুস্থ হয়েছেন। দেশে করোনা আক্রান্ত ও শনাক্তের সংখ্যা কমেছে। স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক অধ্যাপক ডাক্তার নাসিমা সুলতানা স্বাক্ষরিত করোনা বিষয়ক নিয়মিত সংবাদ বিজ্ঞপ্তিতে আজ বলা হয়েছে, গত 24 ঘণ্টায় নমুনা সংগ্রহ করা হয়েছে 11,506টি, নমুনা পরীক্ষা করা হয়েছে 11,256টি। এখন পর্যন্ত 20,50,669টি নমুনা পরীক্ষা করা হয়েছে। নমুনা পরীক্ষার মধ্যে গত 24 ঘণ্টায় শনাক্ত হয়েছেন 1,278 জন। এ নিয়ে এখন পর্যন্ত 3,75,870 জন করোনা রোগী শনাক্ত হলেন। ওই বিজ্ঞপ্তিতে আরও বলা হয়েছে, গেল 24 ঘণ্টায় করোনায় মৃত্যুবরণ করেছেন 17 জন। এ পর্যন্ত মোট মারা গেছেন 5,477 জন। 24 ঘণ্টায় মৃত্যুবরণকারীদের মধ্যে 9 জন পুরুষ এবং 8 জন নারী। আর এখন পর্যন্ত পুরুষ 4,222 জন এবং নারী মৃত্যুবরণ করেছেন 1,255 জন। আর 24 ঘণ্টায় সুস্থ হয়েছেন 1,596 জন। আর এখন পর্যন্ত মোট সুস্থ হয়েছেন 2,89,912 জন। সংবাদ বিজ্ঞপ্তিতে স্বাস্থ্য অধিদপ্তর আরও জানায়, গত 24 ঘণ্টায় আইসোলেশনে রাখা হয়েছে 185 জনকে। বর্তমানে আইসোলেশনে আছেন 13,305 জন। 24 ঘণ্টায় আইসোলেশন থেকে ছাড়া পেয়েছেন 674 জন। আর এখন পর্যন্ত মোট ছাড়া পেয়েছেন 69,632 জন। এখন পর্যন্ত আইসোলেশন করা হয়েছে 82,937 জনকে। আবিদ আজম, রেডিও টুডে। নোয়াখালীর বেগমগঞ্জ সহ দেশের বিভিন্ন স্থানে ধর্ষণ ও নির্যাতনের প্রতিবাদে ও জড়িতদের শাস্তির দাবিতে দেশজুড়ে প্রতিবাদ বিক্ষোভ অব্যাহত রয়েছে। ধর্ষণ ও নিপীড়ন বন্ধে সরকারের বিরুদ্ধে নিষ্ক্রিয়তার অভিযোগ এনে আজ রাজধানীর শাহবাগে মহাসমাবেশ করেছে বাম ছাত্র সংগঠনগুলোর প্ল্যাটফর্ম ধর্ষণের বিরুদ্ধে বাংলাদেশ। সমাবেশ থেকে 9 দফা দাবি জানানো হয়েছে। এছাড়া জাতীয় প্রেস ক্লাবের সামনে মহাসমাবেশ করেছে ছাত্র অধিকার পরিষদের নতুন প্ল্যাটফর্ম ধর্ষণ ও নিপীড়ন বিরোধী ছাত্র জনতার মঞ্চ। এদিকে যশোরে বাসে এক তরুণীকে গণধর্ষণের অভিযোগে আজ 6 জনকে আটক করা হয়েছে। স্থানীয়রা জানায়, যশোর মনিহার বাসস্ট্যান্ড এলাকায় গতকাল রাত 11টার দিকে গন্তব্যে পৌঁছে দেওয়ার আশ্বাস দিয়ে এক তরুণীকে ধর্ষণ করার অভিযোগে পরিবহন শ্রমিক মনির ও তার সহযোগী সহ 6 জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। বিষয়টিতে যশোরের অতিরিক্ত পুলিশ সুপার সালাউদ্দিন শিকদার যেমনটি বলছিলেন, যাতায়াতের সুবাদে এই হেল্পারের সাথে পরিচয়, কে রাতে 11টার দিকে মেয়েটা এসে মনিহারে নামছে, নামলে ওর সাথে যোগাযোগ করছে, ওর গাড়িটা ছিল মনিহারে ছিল, ওইখান থেকে ওই গাড়িতে করে ও বকচরে নিয়ে গেছে। প্রাথমিকভাবে জানা গেছে যে ওর সাথে এই ঘটনা, একাই করছে।
আর নির্যাতিত তরুণী অভিযুক্তদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করেন। আমার সাথে খারাপ ব্যবহার করছে আর কি, পুলিশে আমাকে উদ্ধার করছে, উদ্ধার করে হসপিটালে ভর্তি করছে। এদিকে চট্টগ্রামে বাসায় ফেরার পথে এক গৃহবধূকে রিকশা থেকে নামিয়ে গণধর্ষণের অভিযোগ পাওয়া গেছে। ওই গৃহবধূ চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের ওয়ান স্টপ ক্রাইসিস সেন্টারে চিকিৎসাধীন রয়েছেন। এ ঘটনায় নগরের বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে জড়িত থাকার অভিযোগে 8 জনকে আটক করা হয়েছে। এদিকে ধর্ষণের অভিযোগে গত 6 অক্টোবর বরিশাল যে 4 শিশুকে গ্রেপ্তার করা হয়েছিল তাদেরকে আজ জামিনে মুক্তি দেওয়া হয়েছে। অভিযুক্তদের স্বজনরা দাবি করেছেন, জমিজমা সংক্রান্ত বিরোধের জেরে মিথ্যা মামলায় ফাঁসানো হয়েছে ওই শিশুদের। আমার ছেলের বয়স 10 বছর, ওসব বাড়ি আমার পোলা কোনোদিনও যায় না, ওই দাদা বাড়ি ইঠাই এদিকেই ঠাই। পক্ষ থেকে এসে তাদের এই বাদীর পক্ষ লাগে, সে বলছে যে বুঝেই দেওয়া হবে। তারপরে এই ঘটনাটা 2 দিন পর আমাদের পোলাদের নামে একটা ধর্ষণ মামলা দিয়েছে। নোয়াখালীর বেগমগঞ্জে গৃহবধূকে বিবস্ত্র করে নির্যাতনের ঘটনায় নারী নির্যাতন দমন ও পর্নোগ্রাফি আইনে দায়ের করা মামলা দুটি অধিকতর তদন্তের জন্য পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশনে হস্তান্তর করা হয়েছে। এছাড়া ওই মামলার 2 আসামি সোহাগ ও রাসেল আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছে আজ। এদিকে ফেনীর সোনাগাজীতে স্কুলছাত্রী ধর্ষণ মামলায় উপজেলা ভাদাদিয়া গ্রামে অভিযান চালিয়ে স্থানীয় ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি তমিজউদ্দিন নয়নকে গ্রেপ্তার করেছে পুলিশ। মামলার এজাহার থেকে জানা যায়, গত 1 অক্টোবর পড়তে যাওয়ার সময় নিজের দোকানে 7ম শ্রেণীর ওই শিশুকে ধর্ষণ করে তমিজ। নয়নকে আজ আদালতে তোলা হলে 7 দিনের রিমান্ড মঞ্জুর হয়। বিষয়টিতে যেমন বলছিলেন ফেনীর অতিরিক্ত পুলিশ সুপার মাইনুল ইসলাম, কিছুটা স্বীকার করেছে বাট বিস্তারিত বর্ণনা সে দিচ্ছে না। এই বিস্তারিত বর্ণনা দেওয়ার জন্য এবং এই ধর্ষণে তাকে অন্য কেউ সহযোগিতা করেছে কিনা এটা জানার জন্য তাকে আদালতে রিমান্ডের আবেদন করেছি। এছাড়া টাঙ্গাইলের ভুয়াপুরে 4th শ্রেণীর ছাত্রী ধর্ষণের শিকার হয়েছে বলে খবর পাওয়া গেছে। উপজেলার অর্জুনা ইউনিয়নে দুর্গম চরাঞ্চল বাসুদেবকল গ্রামে এ ঘটনা ঘটে। ওই গ্রামের সিরাজ আলীর ছেলে গোলাম মোস্তফা ও ইউসুফ আলীর ছেলে ইসমাইল হোসেন ওই ছাত্রীকে বাড়িতে ডেকে নিয়ে ধর্ষণ করেছে বলে অভিযোগ রয়েছে। এদিকে ধর্ষণ ও নারী নির্যাতনের প্রতিবাদে ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্যর সামনে প্রতিবাদ সমাবেশ করেছে বাংলাদেশ ছাত্রলীগ। এছাড়া ধর্ষণ ও নারী নির্যাতনের প্রতিবাদ এবং স্বরাষ্ট্রমন্ত্রীর পদত্যাগের দাবিতে শাহবাগ মোড়ে মহাসমাবেশ করেছে প্রগতিশীল ছাত্রজোট, যেখানে অংশ নিয়ে বক্তারা 9 দফা দাবি তুলে ধরেন। তা পূরণ না হলে আগামী 16 অক্টোবর নোয়াখালী অভিমুখে লং মার্চের কর্মসূচি ঘোষণা করা হয়। ওই কর্মসূচি থেকে ভোট ভাতের জন্য লড়াই করার দল তারা যেন স্বৈর শাসক হিসেবে বিদায় নিতে বাধ্য না হয়। এই লুটেরা ধর্ষকদের কাছে বাংলাদেশের বর্তমান ভবিষ্যৎকে আমরা ছেড়ে দিতে পারি না। নারীর উপর সকল প্রকার সহিংসতা দূর হোক এক্ষুনি এক্ষুনি। এছাড়া একই দাবিতে আজও প্রতিবাদ কর্মসূচি পালিত হয়েছে নোয়াখালী, সিলেট, আশুলিয়া, রাজশাহী সহ দেশের অন্যান্য স্থানে। শুনছিলেন মোশকায়েত মাসিকের প্রতিবেদন। ধর্ষণ নির্যাতনের মধ্য দিয়ে দেশে নৈরাজ্যকর পরিস্থিতি চলছে বলে মন্তব্য করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। আজ জাতীয় প্রেস ক্লাবের সামনে আয়োজিত এক প্রতিবাদ সভায় তিনি একথা বলেন। এ সময় বিএনপি মহাসচিব বলেন, ক্ষমতাসীনদের জবাবদিহিতা না থাকায় এ ধরনের পরিস্থিতির সৃষ্টি হয়েছে। জনগণের কোন সমর্থন নিয়ে সরকারে আসেনি, তারা কোন ম্যান্ডেট নিয়ে আসেনি, যার ফলে তাদেরকে ক্ষমতায় টিকে থাকার জন্য তাদের যে লক্ষ্য একদলীয় শাসন ব্যবস্থা, সেই শাসন ব্যবস্থা প্রতিষ্ঠার জন্য তাদের সমস্ত দুর্বৃত্তদের আশ্রয় নিতে হয় এবং রাষ্ট্রযন্ত্রের সমস্তগুলোকে ব্যবহার করে তারা আজকে জোর করে জনগণের বিরুদ্ধে তারা অবস্থান নিয়ে ক্ষমতায় টিকে আছে। ঢাকা 5 আসনের উপনির্বাচনের প্রচারণায় ব্যস্ত সময় পার করছেন আওয়ামী লীগ ও বিএনপির প্রতিদ্বন্দ্বী দুই প্রার্থী। দুই প্রার্থী জানিয়েছেন জয়ের ব্যাপারে আশাবাদী তারা। বেলা 11:30 দিকে রাজধানী কাজলা ও মাতুয়াইল এলাকায় গণসংযোগ করেন আওয়ামী লীগ মনোনীত প্রার্থী কাজী মনিরুল ইসলাম মনু। এ সময় উন্নয়নের ধারা অব্যাহত রাখতে নৌকা প্রতীকে ভোট চান তিনি। অন্যদিকে যাত্রাবাড়ি এলাকায় জনসংযোগ করেন বিএনপির প্রার্থী সালাউদ্দিন আহমেদ। এ সময় ক্ষমতাসীনদের পক্ষ থেকে প্রচারণায় বাধা ও হামলার অভিযোগ করেন তিনি। এদিকে ঢাকা 18 আসনের উপনির্বাচনে এসএম জাহাঙ্গীর হোসেন এবং সিরাজগঞ্জ 1 আসনে মোহাম্মদ সেলিম রেজাকে মনোনয়ন দিয়েছে বিএনপি। বিকেলে এক সংবাদ সম্মেলনে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর দুই প্রার্থীর নাম ঘোষণা করেন। এসএম জাহাঙ্গীর হোসেন জাতীয়তাবাদী যুবদল ঢাকা মহানগর উত্তরের সভাপতি এবং সেলিম রেজা কাজীপুর উপজেলা বিএনপির সভাপতি। করোনা ভাইরাস মহামারীর মধ্যে প্রায় 8 মাস বন্ধ থাকার পর চিকিৎসাসহ 9 ক্যাটাগরিতে ফের বাংলাদেশিদের কাছ থেকে ভিসা আবেদন নেওয়া শুরু করেছে ভারতীয় হাইকমিশন।
আজ এক বিবৃতিতে অনলাইনে এই আবেদন গ্রহণের কথা জানিয়েছে ভারতীয় হাইকমিশন। বিবৃতিতে জানানো হয়, মেডিকেল ব্যবসা, চাকরি, এন্ট্রি, সাংবাদিক, কূটনীতিক, সরকারি কর্মকর্তা, জাতিসংঘ কর্মকর্তা ও জাতিসংঘ কূটনীতিক ক্যাটাগরিতে আবেদন করা যাবে। করোনা মহামারীর প্রাদুর্ভাবের কারণে গত 22 মার্চ থেকে বিদেশিদের প্রবেশ বন্ধে প্রায় সব ধরনের ভিসা স্থগিতের সিদ্ধান্ত জানায় ভারত। শুনছেন রেডিও টুডে সন্ধ্যার খবর, সঙ্গে আছি আমি সাদিয়া আফরিন। নিচ্ছি ছোট্ট একটি বিরতি, ফিরছি ঠিক 40 সেকেন্ড পর। আপোষ করি না কখনো আমরা, অটুট রাখি গুণমান, দেশের গর্ব ক্রাউন সিমেন্ট নিশ্চিত করে দৃঢ় নির্মাণ। অটুট গুণার মানের কারণে ক্রাউন সিমেন্টের সুনাম আজ ছড়িয়ে পড়েছে বহির্বিশ্বে। দেশের সকল বৃহৎ স্থাপনা সহ ভারতের আগরতলায় ফ্লাইওভার, আন্তর্জাতিক মানের ক্রিকেট স্টেডিয়াম সহ বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থাপনা নির্মাণে ব্যবহৃত হচ্ছে ক্রাউন সিমেন্ট। এক্সপোর্ট লিডার হিসেবে ক্রাউন সিমেন্ট 3-3 বার অর্জন করেছে ন্যাশনাল এক্সপোর্ট ট্রফি। ক্রাউন সিমেন্ট রপ্তানির মাধ্যমে বাড়ছে দেশীয় পণ্যের সুনাম, সেই সাথে বৈদেশিক মুদ্রা অর্জনের মাধ্যমে জাতীয় উন্নয়নে বিশেষ অবদান রাখছে ক্রাউন সিমেন্ট। ক্রাউন সিমেন্ট, কোয়ালিটি চেঞ্জেস দ্য নেশন। বিরতির পর আমাদের সাথে আরও যারা যোগ দিয়েছেন তাদের স্বাগত জানাচ্ছি। আমি সাদিয়া আফরিন। FM 89.6 আপনারা শুনছেন রেডিও টুডে সন্ধ্যার খবর, একযোগে প্রচারিত হচ্ছে ঢাকা, চট্টগ্রাম, কক্সবাজার সহ দেশের বৃহত্তম শহরগুলোতে। সরকারি কলেজের শিক্ষক ও শিক্ষার্থীরা ফেসবুক সহ সব ধরনের সামাজিক যোগাযোগ মাধ্যমে সরকার বা রাষ্ট্রের ভাবমূর্তি ক্ষুণ্ণ হয় এমন কোনো পোস্ট, ছবি, অডিও বা ভিডিও আপলোড, মন্তব্য, লাইক ও শেয়ার করতে পারবেন না, এমন নির্দেশনা জারি করেছে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর মাউসি। মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক ডক্টর সৈয়দ মোহাম্মদ গোলাম ফারুক স্বাক্ষরিত এই প্রজ্ঞাপন গত বুধবার দেশের সব সরকারি কলেজের অধ্যক্ষদের বরাবরে পাঠানো হয়। প্রজ্ঞাপনে আরও বলা হয়েছে, জাতীয় ঐক্য ও চেতনার পরিপন্থী কোনো রকম তথ্য উপাত্ত প্রকাশ করা থেকে বিরত থাকতে হবে। কোনো সম্প্রদায়ের ধর্মীয় অনুভূতিতে আঘাত লাগতে পারে এমন বা ধর্মনিরপেক্ষতা নীতি পরিপন্থী তথ্য উপাত্ত প্রকাশ করা যাবে না। এবার জানাবো দেশের বাইরের খবর। ক্ষুধামুক্ত বিশ্ব গড়ার লড়াইয়ে ভূমিকা রাখার জন্য 2020 সালে শান্তিতে নোবেল পেয়েছে জাতিসংঘের বিশ্ব খাদ্য কর্মসূচি WFP। নরওয়ের রাজধানী অসলো থেকে আজ এক সংবাদ সম্মেলনে 101তম নোবেল শান্তি পুরস্কার বিজয়ীর নাম ঘোষণা করে নরওয়েজিয়ান নোবেল কমিটি। নোবেল কমিটি জানিয়েছে, বিশ্বব্যাপী ক্ষুধা নিরসনে অবদানের স্বীকৃতি হিসেবে WFP-কে এই পুরস্কার দেওয়া হয়েছে। সংবাদ সম্মেলনে আরও বলা হয়েছে, যুদ্ধ ও সংঘাতের অস্ত্র হিসেবে ক্ষুধার ব্যবহার রোধ করার ক্ষেত্রে বিশ্ব স্বাস্থ্য কর্মসূচি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে চলেছে। এদিকে নোবেল জয়ের খবরের তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় বিশ্ব খাদ্য কর্মসূচি টুইট করে বলেছে, বিশ্বজুড়ে প্রতিদিন 10 কোটির বেশি শিশু, নারী আর পুরুষের কাছে খাবার পৌঁছে দিতে জীবন উৎসর্গ করেছেন WFP-র কর্মীরা। এই পুরস্কারে তাদের কাজ স্বীকৃতি পেল বলেও টুইটে জানান তিনি। আর্মেনিয়া আজারবাইজান যুদ্ধের মধ্যেই বরখাস্ত হলেন আর্মেনিয়ার গোয়েন্দা প্রধান আগিস্তি কিয়ারামিয়ান। রুশ বার্তা সংস্থা ইন্টারফ্যাক্স জানিয়েছে, আর্মেনিয়ার প্রেসিডেন্ট আর্মেন সার্কিসিয়ান এক ডিক্রির মাধ্যমে তাকে অব্যাহতি দিয়েছেন। তুর্কি গণমাধ্যম আনাদোলু এজেন্সি জানিয়েছে, যুদ্ধে আজারবাইজানের সেনাবাহিনীর হাতে কোণঠাসা হওয়ার প্রেক্ষাপটে এমন সিদ্ধান্ত নিয়েছেন আর্মেনিয়ার প্রেসিডেন্ট। এদিকে আর্মেনিয়া অভিযোগ করেছে, তাদের ঐতিহাসিক প্রধান গির্জায় গোলাবর্ষণ করেছে আজারবাইজান। বিবিসি জানিয়েছে, সুসা শহরের হলি সাভিয়ার নামের ওই গির্জার ভেতরে বাইরে প্রচুর ক্ষয়ক্ষতির ছবি প্রকাশিত হয়েছে, তবে হামলায় কেউ হতাহত হয়নি। নাগরোনো কারাবাক অঞ্চলটি আজারবাইজানের হলেও আর্মেনীয় সরকারের পৃষ্ঠপোষকতা নিয়ে তা নিয়ন্ত্রণ করছে আর্মেনীয় বিচ্ছিন্নতাবাদীরা। 1994 সালে দুই পক্ষের মধ্যে যুদ্ধবিরতি প্রতিষ্ঠার আগ পর্যন্ত সংঘর্ষে 30,000 মানুষ নিহত হয়। এরপর 2016 সালে এবং সবশেষ গত 27 সেপ্টেম্বর নতুন করে লড়াই শুরু করেছে দুই দেশ। বিশ্বজুড়ে 24 ঘন্টায় রেকর্ড 3,38,000-এর বেশি করোনা রোগী শনাক্ত হয়েছে বলে জানিয়েছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা। গত ডিসেম্বরে চীনের উহানে এই মহামারী শুরুর পর একদিনে আর কখনোই এর চেয়ে বেশি রোগী শনাক্ত হয়নি বলে জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স। সারা বিশ্বে এ পর্যন্ত 10,67,000 মানুষের মৃত্যু হয়েছে করোনা ভাইরাসে আর সংক্রমণ শনাক্তের সংখ্যা 3,68,00,000। ক
করোনায় এখন পর্যন্ত সবচেয়ে ক্ষতিগ্রস্ত হয়েছে মার্কিন যুক্তরাষ্ট্র। সেখানে এখন পর্যন্ত 78,33,000 বেশি মানুষ করোনার শিকার হয়েছেন। দেশটিতে এর মধ্যে মৃত্যু হয়েছে 2,17,000 অধিক করোনা রোগীর। সংক্রমণের দিক দিয়ে দ্বিতীয় অবস্থানে থাকা ভারতে গত একদিনেও প্রায় 71,000 করোনা রোগী শনাক্ত হয়েছে। এতে করে দেশটিতে আক্রান্তের সংখ্যা 69,03,000 ছাড়িয়েছে আর প্রাণহানি ঘটেছে প্রায় 1,07,000 মানুষের। প্রাণহানির তালিকায় 2 নম্বরে অবস্থান করা ব্রাজিলে সংক্রমণের সংখ্যা 50,29,000 বেশি। দেশটিতে প্রাণহানি বেড়ে 1,49,000 ছাড়িয়েছে। এছাড়া রাশিয়ায় সংক্রমণের হার আগের মতোই, যেখানে এখন পর্যন্ত করোনার ভুক্তভোগী 12,60,000 বেশি। দেশটিতে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে 22,000। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের কোভিড-19 চিকিৎসা সম্পন্ন হয়েছে। করোনার কারণে সঙ্গনিরোধ থাকার সময়কাল পূর্ণ করায় এখন থেকে বিভিন্ন অনুষ্ঠানে অংশ নিতে পারবেন ট্রাম্প। মার্কিন প্রেসিডেন্টের ব্যক্তিগত চিকিৎসকের বরাত দিয়ে সংবাদ মাধ্যম বিবিসি এ খবর জানিয়েছে। মার্কিন প্রেসিডেন্টের চিকিৎসক শন কনলি বলেছেন, ট্রাম্পকে দেওয়া ওষুধপথ্য দারুণ কাজ করেছে এবং তার শারীরিক অবস্থা এখন স্থিতিশীল রয়েছে। হোয়াইট হাউস থেকে দেওয়া এক বিবৃতিতে ডক্টর কনলি বলেছেন, ডোনাল্ড ট্রাম্পের মধ্যে অসুখ বাড়ার কোনো লক্ষণ দেখা যাচ্ছে না। এদিকে মার্কিন নির্বাচন সামনে রেখে 15 অক্টোবর দ্বিতীয় প্রেসিডেন্সিয়াল নির্বাচন ঘিরে নতুন করে সংকট তৈরি হয়েছে। বিতর্কের আয়োজক কমিশন গতকাল জানিয়েছে, ডোনাল্ড ট্রাম্প করোনায় আক্রান্ত হওয়ায় বিতর্কটি সরাসরি নয়, ভার্চুয়ালি আয়োজন করা হবে, কিন্তু ট্রাম্প এতে রাজি নন। কমিশনের সিদ্ধান্তের জবাবে ট্রাম্প বলেছেন, ভার্চুয়াল বিতর্কে অংশ নিয়ে সময় নষ্ট করতে যাচ্ছি না। আর গত রাতে ফক্স নিউজকে দেওয়া এক সাক্ষাৎকারে ট্রাম্প বলেছেন, আগামীকাল শনিবার তিনি ফ্লোরিডায় নির্বাচনী প্রচার কার্যক্রমে যোগ দিতে চান। এদিকে সস্তায় কোভিড-19 নির্ণয়ের আশা জাগিয়েছে অস্ট্রেলীয় প্রযুক্তি। অস্ট্রেলিয়ার গবেষকরা বলেছেন, তারা এমন একটি প্রযুক্তি তৈরি করেছেন যা গুরুত্বপূর্ণ জেনেটিক উপাদানগুলো বিশ্লেষণ করার মাধ্যমে মাত্র 30 সেকেন্ডের মধ্যে সঠিকভাবে কোভিড-19 নির্ণয় করতে পারে। এটি বড় ল্যাব নির্মাণের প্রয়োজনীয়তা ছাড়াই কোভিড-19 শনাক্তের একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ। সংবাদ সংস্থা সিনহুয়া ও ইউএনবি এ খবর জানিয়েছে। প্রাণঘাতী করোনা ভাইরাসে আক্রান্ত অধিকাংশ রোগীর মধ্যে প্রধান লক্ষণগুলো পরিলক্ষিত হয় না বলে দাবি করেছেন গবেষকরা। যুক্তরাজ্যের ইউনিভার্সিটি অব লন্ডনের গবেষকরা এ দাবি করেছেন। তাদের মতে 80% করোনা রোগীর মধ্যে জ্বর, ঠান্ডা ও কাশির কোনো উপশম দেখা যায়নি। মার্কিন গণমাধ্যম ফক্স নিউজ বলছে, ভাইরাসটির মহামারীর শুরুর পর থেকে বিভিন্ন গবেষক দাবি করে আসছেন লক্ষণবিহীন রোগীর সংখ্যা অনেক বেশি। হোয়াইট হাউস করোনা টাস্ক ফোর্সের প্রধান অ্যান্থনি ফাউসি বলেছেন, 40-45% রোগীর মধ্যে কোনো লক্ষণ থাকে না, তারা নীরবে ভাইরাসটি ছড়িয়ে দেন। বিশ্ব স্বাস্থ্য সংস্থাও একই মন্তব্য করেছে, কিন্তু যুক্তরাজ্যের গবেষকদের এই গবেষণা বলছে লক্ষণবিহীন রোগের সংখ্যা আরও অনেক বেশি। হাসিব বিল্লাহ, রেডিও টুডে। এবার ব্যবসা বাণিজ্যের খবর। বেশ কিছুদিন ধরে বাজারে সবজি বিক্রি হচ্ছে অতিরিক্ত দামে, তবে এ সপ্তাহে আগের বাড়তি দাম কেউ ছাড়িয়ে গেছে কয়েকটি নিত্য প্রয়োজনীয় সবজি। একই সাথে বেশি দামে বিক্রি হচ্ছে পেঁয়াজ, তৈলসহ বিভিন্ন পণ্য সামগ্রী। পেঁয়াজের দাম নিয়ে জল কম ঘোলা হয়নি, তারপরও এ সপ্তাহে আবার নতুন করে বেড়েছে সব ধরনের পেঁয়াজের দাম। দেশি পেঁয়াজের কেজি বিক্রি হচ্ছে 80-90 টাকায় আর আমদানি করা বড় আকারের ভারতীয় পেঁয়াজ বিক্রি হচ্ছে 80 টাকার উপরে, যা গত সপ্তাহেও কিছুটা কম ছিল। দেশি পেঁয়াজের দাম গত সপ্তাহে ছিল 80 টাকা, এই সপ্তাহ হয়েছে পাইকারি 86 টাকা, কুরসা বাজারে 90 টাকা। এগুলি তো বেশি দরকার, বেশি দরকারের জিনিসটাই বেশি বেশি দাম। পেঁয়াজ মনে করেন 86 টাকা কিনে আছে, এমন যে ফসা টসা বাদ দিয়ে মনে করেন আরো 2-3 টাকা খরচা হয়ে যায়, 100 টাকা বিক্রি করতে। চালের দাম বেড়েছে আগেই, বাজারে মোটা চালের পরিমাণ অনেকটাই কমে গেছে, ফলে বেশি দামে বিক্রি হচ্ছে এই চাল। একইভাবে সরু চালও বিক্রি হচ্ছে বাড়তি দামে। বিক্রেতারা বলছেন, গেল এক সপ্তাহে বিভিন্ন ধরনের চাল কেজি প্রতি বেড়েছে 5-10 টাকা। আড়াই সেল তো আড়াই সেলে মনে করেন আরো কম আসলো, এটা তো দাম বাড়ছে। পায়জামা সেলে মনে করেন আপনার 46 টাকা, 48 টাকা, অন্য জায়গায় 50 টাকা পাইকারি কি নেই। এদিকে উত্তাপ বেড়েছে সবজির বাজারেও, সিম, টমেটো, বেগুন সহ অন্তত 6টি সবজির দাম 100 টাকা ছুঁয়েছে, এমনকি অন্যান্য সবজির অধিকাংশই 100-এর কাছাকাছি দামে বিক্রি হচ্ছে। প্রতিদিনই কাঁচা বাজার বাড়তেছে, শসা 100 টাকা কেজি, বেগুন, লম্বা বেগুন 100 টাকা কেজি, কাঁকরোল 80 টাকা, করলা 80 টাকা, ভেন্ডি 70 টাকা, পোড়ল 70 টাকা, বরবটি 80 টাকা, জালি 50 টাকা, পেঁপে 40 টাকা, চিচিঙ্গার কেজি 70 টাকা, মানে 70-80 নিচে কোনো সবজি পাওয়া যাচ্ছে না। বাজারে অধিকাংশ নিত্যপণ্যের এমন চড়া দামে সমস্যায় পড়েছেন নিম্ন ও মধ্যম আয়ের ক্রেতারা। বাজারে সবজির দাম খুব বেশি, পেঁয়াজ থেকে শুরু করে সবজি প্রত্যেকটা দামে
কমে আবার একদিনই বেশি বেড়ে যায়, অনেক বেশি বৃদ্ধি পাচ্ছে সবজি। তারপর আপনার ইন্ডিয়ার পেঁয়াজ, এটার দাম রেটটা বেশি অনেক। তবে বাজারে দেশি মুরগির দাম কিছুটা চড়া থাকলেও ব্রয়লার মুরগি, ডিম ও গরুর মাংসের দাম অনেকটাই স্থিতিশীল আছে। আনোয়ার হোসেন, রেডিও টুডে। এবার খেলাধুলার খবর। ক্রিকেটের খবর। আইপিএলে আজকের একমাত্র ম্যাচে মুখোমুখি হবে রাজস্থান রয়্যালস ও দিল্লি ক্যাপিটালস। শারজা ক্রিকেট স্টেডিয়ামে খেলাটি শুরু হবে বাংলাদেশ সময় রাত 8টায়। ফুটবল। লিওনেল মেসির একমাত্র গোলে জয় দিয়ে বিশ্বকাপ ফুটবলের বাছাই পর্ব শুরু করল আর্জেন্টিনা। আজ সকালে আর্জেন্টিনার রাজধানী বুয়েন্স আয়ার্সে লা বম্বোনেরা স্টেডিয়ামে অনুষ্ঠিত ম্যাচে ইকুয়েডরকে 1-0 গোলে পরাজিত করে লিওনেল স্কালোনির দল। দীর্ঘ প্রায় এক বছর পর মাঠে নামায় এদিন ছন্দহীন ছিল দুদলই। যদিও ম্যাচের মাত্র 13 মিনিটেই মেসির গোলে এগিয়ে যায় আর্জেন্টিনা। প্রথমার্ধ ও দ্বিতীয়ার্ধেও আর গোলের দেখা পায়নি কোনো দলই, ফলে 1-0 গোলের জয় নিয়ে মাঠ ছাড়ে মেসিরা। এই জয়ের মধ্য দিয়ে ইকুয়েডরের বিপক্ষে নিজেদের আধিপত্য আরও বাড়ালো আর্জেন্টিনা। 36 বারের দেখায় তাদের জয় 21টিতে এবং ড্র 10টিতে। এবার শুনুন সাহিত্যে সদ্য নোবেল পুরস্কার পাওয়া বিশ্বজয়ী মার্কিন কবি লুইস গ্লুককে নিয়ে আজকের সেলিব্রিটি খবর। I learned to read very early, very young, and my father... বিশ্বে যা কিছু মহান সৃষ্টি চিরকল্যাণকর, অর্ধেক তার করিয়াছে নারী, অর্ধেক তার নর। মার্কিন কবি লুইস গ্লুকের নোবেল জয়ের খবরে কাজী নজরুল ইসলামের এই কবিতা যেন আরও একবার প্রাসঙ্গিক হয়ে উঠল। বৃহস্পতিবার সাহিত্যে নোবেল বিজয়ী 117তম লেখক হিসেবে লুইস গ্লুকের নাম ঘোষণা করে রয়্যাল সুইডিশ একাডেমি। নোবেল পুরস্কারের ইতিহাসে 16তম নারী, 77 বছর বয়সী লুইস গ্লুক। 1993 সালে টনি মরিসনের পর সাহিত্যে নোবেল পাওয়া প্রথম এই আমেরিকান নারী 1934 সালে নিউ ইয়র্কে জন্মগ্রহণ করেন। কেমব্রিজ শহরে বসবাসকারী লুইস গ্লুক জীবিকার তাগিদে ইয়েল বিশ্ববিদ্যালয়ে অধ্যাপনা করেন। তার প্রথম কাব্যগ্রন্থ ফার্স্ট বর্ন প্রকাশিত হয় 1968 সালে। আমেরিকান সমকালীন সাহিত্যের শীর্ষস্থানীয় কবিদের মধ্যে আসন করে নিতে খুব একটা সময় লাগেনি তার। 1993 সালে পুলিৎজার পুরস্কার জেতার পরে 2014 সালে তার ঝুলিতে যোগ হয় ন্যাশনাল বুক অ্যাওয়ার্ড। দুজন শুয়ে আছে রাত্রির কোলে, সাদা বিছানার চাদরে শুয়ে আছে দুজন মানুষ, ভোর খুব কাছে। লুইস গ্লুকের এ পর্যন্ত 12টি কাব্যগ্রন্থ এবং বেশ কিছু প্রবন্ধ সংকলন প্রকাশিত হয়েছে। তার কবিতা বিশ্বের কেন্দ্রে রয়েছে নিজ শৈশব আর পরিবার, বাবা মা আর ভাই বোনদের সঙ্গে বন্ধনের গল্প। গ্লুকের কাব্যশৈলীকে বর্ণনা দিতে গিয়ে সুইডিশ একাডেমির বিবৃতিতে বলা হয়েছে তার কাব্যভাষা অকপট, আপোষহীন, যেখানে আছে কৌতুক আবার কটাক্ষের দংশনও। কেবল যাপিত জীবনের উত্থান পতন আর নৈরাজ্যই গ্লুকের কবিতার আধার নয়, তিনি আমূল বদলে যাওয়ার পুনর্জন্মের কবি। 1985 সালে কাব্য সংকলন দ্য ট্রায়াম্ফ অব একিলিস এবং 1990 সালে আরারাত প্রকাশিত হবার পর দেশ বিদেশে গ্লুকের পাঠক বাড়তে থাকে। তার দ্ব্যর্থহীন কাব্যভাষার নিরলঙ্কার সৌন্দর্য ব্যক্তির অস্তিত্বকে সার্বজনীনতায় পৌঁছে দেয় বলেও মনে করছে নোবেল কমিটি। নোবেল পুরস্কার পাওয়া বিশ্বজয়ী কবি লুইস গ্লুকের জন্য অনেক অনেক শুভকামনা আর ভালোবাসা। আবিদ আজম, রেডিও টুডে। সর্বশেষ জানিয়ে দিব ওয়েদার আপডেট। আবহাওয়ার সবশেষ তথ্য অনুযায়ী এই মুহূর্তে ঢাকা ও এর আশপাশে এলাকার তাপমাত্রা 31 ডিগ্রি সেলসিয়াস, যা পরের ঘন্টায় বজায় থাকতে পারে। এরপর 1 ডিগ্রি কমে রাত 9টায় তাপমাত্রা হতে পারে 30 ডিগ্রি সেলসিয়াস, যা বহাল থাকতে পারে রাত 11টা পর্যন্ত। পরের ঘন্টায় তাপমাত্রা আরও 1 ডিগ্রি কমে দাঁড়াতে পারে 29 ডিগ্রি সেলসিয়াসে। আবহাওয়া অফিসের বুলেটিনের তথ্য মতে এই মুহূর্তে ঢাকার আকাশ পরিষ্কার আর হালকা বাতাস বইছে পশ্চিম উত্তর পশ্চিম দিক থেকে, যার গতিবেগ ঘন্টায় সর্বোচ্চ 5 কিলোমিটার। বাতাসের আর্দ্রতা 74%। ঢাকায় এখন বায়ুমানের সূচক অর্থাৎ AQI 122, যা অস্বাস্থ্যকর। সুপ্রিয় শ্রোতা, আমরা সন্ধ্যার খবরের শেষ পর্যায়ে এসে গেছি। বিদায় নেওয়ার আগে আরেকবার জানিয়ে দিচ্ছি এখনকার ক্রাউন সিমেন্ট প্রধান খবরগুলো। করোনায় দেশে 4 মাসের মধ্যে সর্বনিম্ন মৃত্যু, নতুন শনাক্ত 1278 জন। ধর্ষণ ও নির্যাতনের প্রতিবাদে আজও দেশের বিভিন্ন স্থানে বিক্ষোভ, রাজধানীতে একাধিক সংগঠনের মহাসমাবেশ।
বিশ্বজুড়ে করোনা সংক্রমণের নতুন রেকর্ড, 24 ঘন্টায় 3,38,000-এর বেশি করোনা রোগী শনাক্ত। এবং বিশ্বব্যাপী ক্ষুধা নিরসনে অবদান রাখা এবছর শান্তিতে নোবেল পেল বিশ্ব খাদ্য কর্মসূচি। এই ছিল রেডিও টুডে সন্ধ্যার খবরে, যা আপনাদের কাছে পৌঁছে দিতে কাজ করছেন দেশ বিদেশের রেডিও টুডে শতাধিক সংবাদকর্মী। এরপর রাত 10টায় শুনবেন রেডিও টুডে ভয়েস অব আমেরিকার যৌথ প্রযোজনায় আমাদের ইংলিশ নিউজ বুলেটিন, আর 12:45 মধ্যরাতের খবর। যে যেখানে আছেন ভালো থাকুন, নিরাপদে থাকুন, করোনা সংক্রমণ মুক্ত থাকুন, সামাজিক দূরত্ব বজায় রাখুন এবং থাকুন রেডিও টুডের সাথে। এই প্রত্যাশায় বিদায় নিচ্ছি আমি সাদিয়া আফরিন। ৯৯.৬ FM